যাকে আমরা কসাই এডিসি নামে জানি এডিসি হারুন যে বিরোধী দলের নেতা কর্মীরা মিছিল করে হিংস্রতার সর্বোচ্চ রূপ নিয়ে কিন্তুকে হামলা করে গতকাল কেজরিওয়ালকে সভাপতি সেক্রেটারিকে উনি বলতে দেখলাম স্যার একটু থামান আমি বিষয়টা দেখতেছি সরকার দল যখন মিছিল করে তখন বিনয়ের সাথে স্যার দেখেন আর যখন মুক্তিকামী গণতান্ত্রিকামী বিরোধী দলের নেতা কর্মীরা যখন মিছিল বের করে আন্দোলন সংগ্রাম করে সেখানে হিংস্র আইনের মতো হামলা করেন সেই জন্য বললাম পুলিশ বাহিনী আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আমি একটা কথা বলতে চাই গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ফেস ক্লাব থেকে এসিলেন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি গণ অধিকার পরিষদের নিজস্ব ইতিহাস আছে যুব অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের নিজস্ব ইতিহাস আছে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জ্যান চুলিমের মাধ্যমে হামলা মামলার মাধ্যমে এই দলের গঠন হয়েছে এই দলের জন্ম হয়েছে বিপি নুরুল হক লুটকে 25 বার হামলা করেছেন সে হামলার প্রত্যেকটা কিন্তু আমাদের রেকর্ড আছে আমরা আগে বলছি জনগণের আদালত এখন নাই আদা বর্তমান আদালত বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী শেখ কাসিনার নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে যুব অধিকার পরিষদ ঘোষণা দিচ্ছে যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপর যারা হামলা করেছে পল্টন মোড়ে জনতার আদালত গঠন করে সেখানে আপনাদের বিচার করা হবে আপনাদের বিচার জনতার আদালতে হবে সেই আদালত হবে পল্টন মোড়ে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি গণ অধিকার পরিষদকে নিয়ে রাষ্ট্র এজেন্সি আন্তর্জাতিক এবং কতিপয় দুষ্কৃতিকারী দলের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন গণ অধিকার পরিষদের নিজস্ব আত্মত্যাগের ইতিহাস আছে আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে অতএব আপনারা ষড়যন্ত্র করে কিন্তু সফল হবেন না